হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি ব্লগিং চ্যানেল। দেখো সকাল সকালে ব্লগিংটা স্টার্ট করছি। আজকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই এই জামা কাপড়গুলো তোমার কালকে মেলে দিয়েছিলাম, আজকে শুকায়নি, একটু একটু ভিজা ছিল। সকালবেলায় আগে ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আবার বৃষ্টি এসেছে, বৃষ্টির জন্য দেখো তুলে নিয়ে আবার গামলার মধ্যে রেখে দিয়েছি, দিয়ে ঘরটা পরিষ্কার করব। বৃষ্টিটা একটু কমলেই আবার মেলে দেব, কমবে নাকি জানি না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, দেখো বৃষ্টির মধ্যেই রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে। আজকে ডিমের ঝোল করব, আর হচ্ছে তোমার বরবটি আলু দিয়ে ভাজা। ডিমটা সেদ্ধ করে নিয়েছি, আলুটাও সেদ্ধ করে নেব। বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি। দেখো বৃষ্টির মধ্যে আমি রান্নাঘরেই রান্না করছি, আমি দেখতে একদম পাগলের মতো লাগছে বলো, মনে হচ্ছে খেপি খেপি। দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, রান্নাঘরেই আছি, যেতে পারিনি ওই ঘরে। দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা করব। বৃষ্টির মধ্যে তো বেশি কিছু করব না, সকালের অনেক কিছুই আছে ওইগুলো দেই, আর এটা দিয়ে হয়ে যাবে। দেখো আমার ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে। বরবটি ভাজা এটাও কমপ্লিট। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রান্না টান্না কমপ্লিট করলাম, দিয়ে এখন দেখো স্নান করে আসলাম। অনেক বাজে, এখনো খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি। তোমাদের দাদা ভাই তো এখনো আসেইনি, ও আসবে তারপরে খাবো। বৃষ্টিটা এখন কমেছে, অবশ্য বৃষ্টি নেই, ভাবলাম আজকে বুঝি বৃষ্টি আর কমবে না, তা দেখলাম না বৃষ্টি কমে গেছে। কিন্তু জামা কাপড় কিচ্ছু শুকায়নি, সব গামলার মধ্যে ভরে রেখে দিয়েছি। দেখো কালকে মেলে দেবো এগুলো। স্নান করে এসেও দেখো বৃষ্টি চলে গেছে, কিন্তু প্রচণ্ড গরম, স্নান করেও খুব ঘামছি, গরম লাগছে খুব। তো এখন স্নান করে এসেছি, দেখো স্নান করে এসে এই খুব শরীরটা খারাপ হয়ে গেছে, প্রচণ্ড আরে জ্বর চলে এসেছে, কারণ বৃষ্টিতে ভিজেছি, তারপরে তোমার গরমে এখানে ওখানে জার্নিং হচ্ছে, জার্নিংটা আমার একদম শুট করে না, খুব জ্বর হচ্ছে। দেখো এত সময় তো খুব খুশি খুশি ছিলাম, বৃষ্টিতে খুব ভিজছি, কিন্তু বুঝতে পারিনি রে এইভাবে জ্বর চলে আসবে। আর প্রচণ্ড ঠান্ডাও লেগেছে, দেখো একটু ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে একটু শুয়ে আছি, কখন ঠিক হবে বুঝতে পারছি না। আজকে ব্লগটা বেশি বাড়াবো না, ছোট্ট করে ব্লগ করে ছেড়ে দেবো, কারণ শরীরটা খুবই খারাপ লাগছে। ওষুধটা খাওয়ার পরে প্যারাসিটামল খেয়েছি, মানে শরীরটা আরও বেশি দুর্বল লাগছে, মানে বুঝতেই পারিনি কীরকমভাবে এতটা শরীর খারাপ হয়ে যাবে। তো পুজোটা এখানে শেষ করবো, রাখছি।